গাছ লাগানোর জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই, যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে গাছ লাগাতে পারেন। প্রকৃতি ও আগামী প্রজন্মের জন্য পৃথিবীর অস্তিত্ব রক্ষা করতে হলে নানা অনুষ্ঠানের আয়োজন, মধ্যবৃক্ষ রোপণ কার্যসূচি রাখতে হবে। নানা সামাজিক বা ধর্মীয় উৎসব অথবা জন্ম মৃত্যু বিবাহ ইত্যাদি দিবসকে স্মরণ করে রাখতে গাছ লাগানোর আহ্বান জানালেন বারুইগ্রাম শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউ আশ্রমের প্রধান সেবায়িত প্রণবানন্দ দাস বাবাজি। এদিন আশ্রমের 6টি নারিকেলের চারা ও স্থানীয় শ্মশানে আগর ও কদম গাছের চারা রোপণ করা হয়। এদিন খুশি স্মৃতি সংস্থার আয়োজনে সংগঠনের মুখ্য আহ্বায়ক অরূপ রায়ের জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেন কানাই দাস বাবাজি, গৌর গোপাল দাস বাবাজি, ছাড়া রণজিৎ দাস, বাসন্তী দে, হিমানি দত্ত, কনক দাস, মীনাক্ষী দাস, প্রীতম ধর। অনুরূপভাবে একই দিনে বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রী গৌরী আল্লামাটি আর কলেজ ও ফার্মেসিতে বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য, সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সহসম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক বিপু পাল, কোষাধ্যক্ষ যিশুনাথ, সদস্য দীপন পাল, তাজউদ্দিন, সঞ্জয় দাস, স্বপ্নজিৎ নাথ, পিন্টু শুক্লবৈদ্য, শরীফ উদ্দিন। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।